অধিকাংশ ক্ষেত্রেই মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি পবিত্র হয়। এই মায়ের ভালোবাসা সেদিন থাকবে না, বাবার ভালোবাসা থাকবে না। মা সন্তানের জন্য কলিজা ছিঁড়ে যদি সম্ভব হয় সন্তানের জন্য দিয়ে দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই সবাইকে দেখে পালিয়ে বেড়াবে। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব আমাদেরকে আজকের এই জুমার দিনে তার মেহমান হয়ে ইমানের কিছু আলো নূর সঞ্চয়ের জন্য আমাদেরকে এই মসজিদে জুমার খুতবাতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হবেন শাফাআতের কাণ্ডারী, যিনি সর্বপ্রথম কুল সিরাত পার হয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যিনি রহমাতুল্লিল আলামিন, দোজাহানের নবী, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুল সিরাত। কুল সিরাত একটি ভয়াবহ জায়গার নাম। আখেরাতের যত আনুষ্ঠানিকতা আছে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে, তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর জায়গা হচ্ছে কুল সিরাত। কুল সিরাত আমরা বাংলাতে বলি, কিন্তু আরবিতে কুল সিরাতকে বলা হয় আস-সিরাত। সিরাত মানে হচ্ছে রাস্তা, আবার হাদিসের ভাষায় বলা হয়েছে জিসর। জিসর মানে হচ্ছে সাঁকো বা ব্রিজ। যশোর জেলাকে এই জিসির থেকে কিন্তু এসেছে যশোর জেলা। এই যে সিরাত বা পুল সিরাত হচ্ছে, পুল মানে কিন্তু এমনিতেই সাঁকো, যেটা ফার্সিতে ব্যবহার হবে। পুল সিরাত একত্রে পুল সিরাতকে বোঝানো হয়। পুল সিরাত হচ্ছে যেমন যেমনভাবে হাদিসে এসেছে, আস-সিরাতু হুয়া জিসরুন মামদুদুন আলা মাতনি জাহান্নামা আদাক্কু মিনাশ শি'রি শি'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফি। পুল সিরাত হচ্ছে একটা পুলের নাম, সিরাত হচ্ছে একটা পুল বা ব্রিজ বা সাঁকোর নাম, যেটা জাহান্নামের উপরে নির্মিত হবে। যেই পুল বা সাঁকোটা জাহান্নামের উপরে স্থাপন করা হবে, আহাদ্দু মিনাশ শি'রাতি, আহাদ মানে আদাক্কু মিনাশ শি'রাতি, যেটা হবে চুলের চেয়েও চিকন। মাথার চুল আছে না, এই চুলের চেয়েও চিকন এবং সূক্ষ্ম। চুলের চুল তো এমনি চিকন, চুলের চেয়েও অনেক অনেক বেশি চিকন। ও আহাদ্দু মিনাস সাইফি, কোনো কোনো হাদিসে এসেছে ও আহাদ্দু মিনাল মুসা, মানে তরবারি বা খুর বা ব্লেড এর চেয়েও ধারালো। তরবারি বা ব্লেডের চেয়েও ধারালো, চুলের চেয়েও মানে সূক্ষ্ম বা চিকন। মুদহাদাতুন মাজাল্লাতুন, এবং পিচ্ছিল জায়গা, এবং পিচ্ছিল জায়গা, এবং সেখানে আবার থাকবে কালাবিব ওয়াহাসাক, বাঁকানো আংটা থাকবে বা কাঁটা থাকবে, যে কাঁটাগুলো আবার বাঁকানো বিশেষ ধরনের। কিন্তু প্রশ্ন আসতে পারে যে মানে এটা কী ধরনের, আবার পার হবে মানুষ কীভাবে? এটা চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও বা ব্লেডের চেয়েও ধারালো, এবারে এটার অন্ধকারাচ্ছন্ন, এটা আবার পিচ্ছিল জায়গা, পাই রাখা যায় না এমন জায়গা, তাহলে মানুষ এটা পার হবে কীভাবে? শেখ ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি শারহুল আকীদা ওয়া সিতিয়া কিতাবে এ ব্যাপারে বলেছেন যে দুনিয়ার বিষয়টি আখিরাতের সাথে কখনোই তুলনাযোগ্য নয়, লা তুকাস, কখনোই তুলনাযোগ্য নয়। দুনিয়ার সোনা আর আখিরাতের সোনা এক নয়, দুনিয়ার সময় বা আখিরাতের সময় এক নয়, দুনিয়ার এই দৌহিক কাঠামো আর আখিরাতের দৌহিক কাঠামো এক নয়, আখিরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আখিরাতের বিষয়গুলো, আখিরাতের সময়ের ক্যালকুলেশন, আখিরাতের চলাফেরা দেখা সব কিছুই ভিন্ন। সুতরাং হাদিসে যতটুকু এসেছে ওখানে পুল সিরাতের উপর দিয়ে এক এক করে পার হবে, নাকি জামাত ধরে অর্থাৎ দলবদ্ধভাবে পার হবে, নাকি কীভাবে পার হবে, আল্লাহু আলাম, আল্লাহ জানেন।
রাসূল তার পবিত্র কণ্ঠে যতটুকু বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে যতটুকু বলেছেন, আমাদের বিশ্বাস এবং আকীদা ততটুকুর ভিতরে রাখাই হচ্ছে ফরজ। তবে এই ব্যাপারে অবশ্যই ঈমান রাখতে হবে যে পুল সিরাত সত্য, পুল সিরাত সত্য। এমন অনেক লোক আছে পুল সিরাত নামটা শুনেছে কিন্তু হতভাগা হতভাগ, মানে আমি অবাক হয়েছিলাম একটা মজলিসে তারা পুল সিরাতের কথা শুনিনি মুসলিম, কিন্তু পুল সিরাত শব্দটা মানে পুল সিরাত তা জানে না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। এই পুল সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين ونذر الظالمين فيها جسيا তোমাদের প্রত্যেককেই মিজানে ওই পুল সিরাতে উঠতেই হবে, সেখানে আমি তাকে তোমাদেরকে হাজির করব। কান আলা রব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা যে তোমাকে তোমাদেরকে পুল সিরাতের উপরে উঠতেই হবে। সুম্মা নুনজ্জি আল্লাযীনা তাকাউ, পুল সিরাতের উপরে আমি তাদেরকে পার করে দেব যারা পরহেজগার, দুনিয়াতে যারা মুত্তাকি ছিল আমরা তাদেরকে পার করে দেব। কিন্তু ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম যারা পাপিষ্ঠ তাদেরকে টপ করে ওই পুল সিরাত থেকে আমি তাদেরকে জাহান্নামে ফেলে দেব। ওই পুল সিরাতের উপরে উঠতেই হবে সবাইকে, কেননা ওই পুল সিরাতের উপর দিয়েই জান্নাতে যেতে হয়, জান্নাতের যাওয়ার রাস্তাই ওটা যে পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। যারা জাহান্নামে অনন্তকাল জ্বলবে, জ্বলার পরে একদিন জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বের হয়ে আবার ওই পুল সিরাতের উপর দিয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে। ওই পুল সিরাতে উঠতেই হবে তাকে যে জান্নাতে যেতে চায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আনহা থেকে বর্ণিত সহিহুল সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিন আকাশ জমিন উল্টে দেওয়া হবে, ভিন্ন আকাশ জমিন সৃষ্টি করা হবে, আর সবাই মহাপরাক্রমশালী আল্লাহর সামনে নত জানু হয়ে উপস্থিত থাকবে। মা আয়েশা বললেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহর রাসূল, আইনা ইয়াকুনু নাসু ইয়াউমাইদিন, আকাশ জমিন সবই যদি উল্টে যায়, সবই যদি মানে ভিন্ন আকার ধারণ করে, মানুষ তখন কোথায় থাকবে? তখন আল্লাহ রাসূল বললেন, আলা সিরাত, তখন তারা পুল সিরাতের উপরে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, পুল সিরাত হচ্ছে আখিরাতের এমন একটি বিষয়, আল মান আল আসসিরাতু মিন উমুরিল গায়বি ফিল আখিরা ওয়াল ঈমানু বিহা ফরযুন, পুল সিরাত হচ্ছে আখিরাতের একটি বিষয় যা গায়বি বিষয় এবং এটা অবশ্যই হবে, এই ব্যাপারে ঈমান রাখা ফরজ। কারো যদি বিন্দু পরিমাণ যদি সংশয় থাকে বা কেউ যদি পুল সিরাতের ব্যাপারটা অস্বীকার করে, ইসলাম থেকে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, সে ঈমান ভঙ্গ হয়ে যাবে তার, কেউ যদি পুল সিরাতের বিষয়গুলো অস্বীকার করে। এবার আসুন পুল সিরাতের ব্যাপারগুলো কত ভয়ঙ্কর হবে। এই পুল সিরাতে যারা অতিক্রম, পুল সিরাত কখন হবে? পুল সিরাতের অবস্থান হবে জাহান্নামের উপরে এবং এটা হবে হিসাব নিকাশ, তারপরে আমুলনামা পাওয়া, তারপরে মিজানের পাল্লায় মানে আমল পরিমাপ করা। মিজানের পাল্লায় আমল পরিমাপ করার পরে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার আগে আসবে পুল সিরাতের ব্যাপার, অর্থাৎ কিয়ামত দিবসের হাশরের মাঠের যত আনুষ্ঠানিকতা আছে, মানুষের মৃত্যুর সাথে সাথে তার মানে তার মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। কবর হচ্ছে তার প্রথম মঞ্জিল, আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আর সর্বশেষ মঞ্জিল হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আর এই জান্নাত জাহান্নামের আগের স্টেপটাই হচ্ছে পুল সিরাত, অর্থাৎ আমুলনামা পেয়ে গেছে, আমুলনামা পাওয়ার পরে তার মিজানের পাল্লাতে তার আমল পরিমাপ করা হবে। মিজানের পাল্লাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তিনটি বিষয় আল্লাহ তাআলা পরিমাপ করবেন। প্রথমত হচ্ছে তার আমল পরিমাপ করবেন,
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون سورة مؤمنون একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন সেই দিন যার নেকির পাল্লাটা ভারী হবে সে সফলকাম হবে জান্নাতে যাবে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে মিজানের দুটি পাল্লা থাকবে এক পাল্লাতে রাখা হবে তার নেক আমল আরেক পাল্লাতে রাখা হবে তার বদ আমল নেকি যদি বেশি হয়ে যায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকি যদি কম হয়ে যায় নেকির পাল্লা গুনাহ বেশি হয়ে গেলে নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে অথবা যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পর অন হয়ে যাবে এরপরে তা সে নিজেকেও তাকেও তুলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে তবে মিজান একাধিক মিজান হতে পারে আল্লাহ তাআলা যেহেতু বলছেন ونضع موازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا قيامة الدين أمي أكاد هيك ميزان ستاپن كوربو ابن شدين تما دي روبوري أمي نعي بردشتا كوربو كاربو دي بند منترو ظلم كرا حبنا رسول صلى الله عليه وسلم بلسن لتوزن السماوات والأرض في الميزان لوسعت আকাশ জমিনকে যদি মিজানের পাল্লাতে তুলে পরিমাপ করার চেষ্টা করা হয় আকাশ জমিনকেও মিজান ধরতে পারবে সাত আকাশ সাত জমিনকেও মিজানের পাল্লাতে পরিমাপ করা সম্ভব হবে এবং সেখানে আমাকে আপনাকেও তুলে দেওয়া হবে একদিন এই হাদিসটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন গাছের মিসওয়াক কাটতে উঠেছেন তিনি ছিলেন একদম খুব চিকন মানুষ তার পায়ের গোছা ছিল খুবই চিকন যখন তিনি গাছে উঠেছেন তখন তার মানে বাতাসে তার মানে কাপড়টা একটু আলগা হয়ে তার নলাটা পায়ের নলাটা দেখা গেছে তখন সাহাবীরা হাসা শুরু করেছেন আল্লাহ রাসূল বললেন এই কেন হাসছো তোমরা তখন তারা বলছে মিন দিক্কাতি সাকাইহি হে আল্লাহ রাসূল দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা কত চিকন অস্বাভাবিক লাগে দেখতে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছি লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদিন এই দুটি পাকে তোমরা মনে করছো চিকন কিয়ামতের ময়দানে এই দুটি পা মিজানের পাল্লাতে উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে সুবহানাল্লাহ বিহাম বুখারী মুসলিমেরও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বান্দাকেও সেদিন মিজানের পাল্লাকে তুলে দেওয়া হবে এবং সেদিন তার আমল নামা এই আমরা জীবনভর যে কাজগুলো করি কিরামান কাতিবিন সব কিছু লিপিবদ্ধ করেন এই আমল নামার এই দফতরগুলো কিয়ামতের দিন পরিমাপ করা হবে সুবহানাল্লাহি ওয়া হামদিহি এই মিজানের পাল্লা পরে আসবে হচ্ছে পুল সিরাতের বিষয় পুল সিরাত এই পুল সিরাতের পার যারা পার হবে তারা হবে তিন শ্রেণীতে বিভক্ত সুনানে ইবনু মাজার একটি হাদিস যারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন فيضرب الصراط بين ظهراني جهنم قول صراط কে জাহান্নামের উপরে নির্মাণ করা হবে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত নির্মাণ করা হবে ওই পাশে জান্নাত এখানে জাহান্নাম জাহান্নামের উপরে পুল সিরাত ফায়াস্তাজিজুন নাস মানুষকে বলা হবে এবার পার হয়ে যাও পার হয়ে যেতে বলা হবে ফানাজিন মুসাল্লাম কেউ কেউ নিরাপদে পার হয়ে যাবে وأول رسول صلى الله عليه وسلم وأول أنا أكون أول من يجوز الصراط من الرسل بأمته أمي شرب প্রথম আমার উম্মতদেরকে নিয়ে মিজানে পাল্লা আমি সিরাত পুল সিরাত পার হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন সর্বপ্রথম এরপরে যার ঈমান যত বেশি যার ঈমানের আলো যত বেশি তিনি তত দ্রুত গতিতে পার হয়ে যাবেন নিরাপদে পার হয়ে যাবেন এটা হচ্ছে প্রথম শ্রেণী যারা নিরাপদে পার হয়ে যাবে আগুন তাদেরকে স্পর্শ করবে না দুই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া মাখদুজুন বিহি সুম্মা নাজিন এরা ক্ষত বিক্ষত হবে তারপরে জান্নাত তারপরে পার হয়ে যাবে ক্ষত বিক্ষত হওয়ার কয়েকটা ধরন আছে এটা আলা কদরি আমালিহিম তাদের আমল অনুযায়ী যার আমল যত বেশি তার গতি তত বেশি হবে
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামিনহুম মাইয়ামুরুকাল বারকি কেউ পার হয়ে যাবে একদম বিদ্যুতের গতিতে ওয়ামিনহুম মাইয়ামুরুকাত তারফি কেউ পার হয়ে যাবে একদম চোখের পলকে চোখের পলক ফেললাম এই গতিতে চলে যাবে আগুনের কিছু সে বুঝতে পারবে না ওয়ামিনহুম মাইয়ামুরুকার কামারাস সাহাব কামারিস সাহাব কেউ একদম মেঘমালার গতিতে যাবে কেউ যাবে বাতাসের গতিতে কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার গতিতে কেউ যাবে একটা দ্রুতগামী উটের গতিতে কেউ যাবে দৌড়ে দৌড়ে কেউ যাবে হেঁটে হেঁটে কেউ যাবে বীরদর্পে হেঁটে জোরে জোরে হেঁটে কেউ আস্তে আস্তে হেঁটে কেউ আবার হামাগুড়ি দিয়ে দিয়ে হাদিসে বিস্তারিত আছে সহিহুল বুখারীর হাদিস খুললে আপনি পেয়ে যাবেন বড় বড় হাদিস অনেক বড় বড় হাদিস কেউ যাবে হামাগুড়ি দিয়ে কেউ ওই ক্ষতবিক্ষত হবে ওই কাঁটাতে সে ক্ষতবিক্ষত হবে জাহান্নামের মধ্যে ঝুলে পড়বে জাহান্নামের আগুন উত্তাপ অনুভব করবে কেউ কেউ পড়ে যাবে ওখানে আবার কেউ কেউ পার হয়ে যাবে ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে টানা হেঁচড়া করে সে চলে যাবে আরেক দল আছে যারা ওয়া মুহতাবাসুন বিহি ওয়া মাকনুসুন ফিহা এরা পুলসিরাতে আটকে যাবে পার হতে গিয়ে আটকে যাবে আটকে গিয়ে ওখানে জাহান্নামে পড়ে যাবে এই তিন শ্রেণীর মানে অতিক্রমকারী হবে আর যারা কাফের মুশরিক যারা কাফের মুশরিক তাদের তারা ওই মিজানের পাল্লাতে ওই পুলসিরাতের আগে সে জাহান্নামে চলে যাবে কোন কোন হাদিসরা এটা প্রমাণিত হয়েছে আবার কোন কোন হাদিস যারা বোঝা যায় যে তাদের জন্য পুলসিরাত কিন্তু পুলসিরাতে ওঠার সাথে সাথেই তারা জাহান্নামে চলে যাবে আল্লাহ ইয়াযু বিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন মিজানে পুলসিরাত এত ভয়ঙ্কর জায়গা মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা একদিন কান্না করছেন তিনি বলছেন সহিহুল বুখারীর হাদিস যাকারতুন নার ফাবাকাইতু একদিন জাহান্নামের কথা মনে হয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে এসে বললেন ইয়া আয়েশা মা ইয়াবকি আয়েশা তুমি কান্না করছো কেন কাঁদছো কেন তখন আমি বললাম ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ যাকারতুন নার ফাবাকাইতু জাহান্নামের কথা মনে হয়ে আমার কান্না আসলো হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন কি আপনি আপনার পরিবারকে মনে রাখতে পারবেন আপনার পরিবার পরিজনের কথা কি আপনার মনে থাকবে হে আল্লাহর রাসূল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আয়েশা আম্মা ফি মাওয়াতিন আম্মা ফি থালাসি মাওয়াতিনা লা ইয়াযকুরু আহাদুন আহাদা আয়েশা তুমি জেনে রাখো কিয়ামতের ময়দান এমনিতে ভয়ঙ্কর জায়গা এই ভয়ঙ্কর এই মাঠে তিনটি জায়গা আরও হবে ভয়ঙ্কর এই তিন জায়গাতে কেউ কারো কথা মনে রাখতে পারবে না মনে রাখা অসম্ভব কেউ কারো কথা মনে করতে পারবে না এক ইন্দাল মিজান মিজানের পাল্লায় যখন আমল পরিমাপ করা হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখ করতে পারবে না হাত্তা ইয়ালামা ইয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল যতক্ষণ না সে জানতে পারবে আমার নেকির পাল্লাটা হালকা হলো নাকি ভারী হলো এটা না জানা পর্যন্ত না নিশ্চিত হওয়া পর্যন্ত সম্ভবই নয় সে কারো কথা স্মরণ করবে দুই ওয়াইন্দাল কিতাব আমলনামা দেওয়ার সময় যখন তাকে বলা হবে হা উমুকরা ও কিতাবিয়া তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো তুমি ভালো ছিলে নাকি মন্দ ছিলে হাত্তা ইয়া আলামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আমিন আফি শিমালিহি আমি ওয়ারাই যুহরিহি যতক্ষণ না সে জানবে আমার আমলনামা তো আমাকে দেওয়া হবে কিন্তু আমলনামাটা আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো নাকি বাম হাতে পিছন দিক দিয়ে পাবো যে ডান হাতে পেয়েছে সে তো জান্নাতে যাবে যে বাম হাতে পাবে সে জাহান্নামে যাবে আর যে পিছন দিক দিয়ে পাবে তার অবস্থা তো আরও করুণ হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না ভয়ঙ্কর একটা পরিস্থিতির একটা সম্মুখীন হবে মানুষ আর তিন নম্বর হচ্ছে ওয়াইন্দা সিরাত পুল সিরাতের সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না ইদা উকিআ বাইনা জহরানাই জাহান্নাম যখন জাহান্নামের প্রান্ত দেশে যখন এই পুল সিরাত নির্মাণ করা হবে ওর উপরে পার হতে বলা হবে তখন কেউ কারো কথা মনে করতে পারবে না সুবহানাল্লাহি ওয়া হামদিহি ও সুবহানাল্লাহিল আযীম পরিবার পরিজন যার জন্য এত কিছু করছি যার জন্য জীবন দিয়ে দিতে পারি কত কিছু মানুষ মিথ্যা ভালোবাসা দেখায় পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা স্ত্রীর ভালোবাসার ভিতরে অনেক সময় ভেজাল থাকে স্বামীর ভালোবাসার ভিতরে অনেক সময় ভেজাল থাকে কিন্তু মায়ের ভালোবাসা অধিকাংশ মানে ক্ষেত্র বিশেষে একদম শিখি পার্সেন্ট হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি পবিত্র হয় মায়ের ভালোবাসা পবিত্র হয়
এই মায়ের ভালোবাসা শরীর থাকবে না, বাবার ভালোবাসা থাকবে না। মা সন্তানের জন্য কলিজা ছিঁড়ে যদি সম্ভব হয় সন্তানের জন্য দিয়ে দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই সবাইকে দিকে পালিয়ে বেড়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। পুলসরাত এত ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা, ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ফেরেশতারা ভয়ে কাঁপতে থাকবে, যদিও তাদেরকে পুলসরাত তোলা হবে না, তাদেরকে পুলসরাত পার হতে হবে না, তবুও তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস এসেছে, 8739 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের প্রলম্বিত হাদিস, আমি শেষের অংশটুকু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুদা উসরাত বাইনা যহরানাই জাহান্নাম আহাদ্দু মিনাল মূসা। কিয়ামতের ময়দানে পুল সিরাত নির্মাণ করা হবে জাহান্নামের উপর দিয়ে, যেটা হবে ব্লেডের চেয়েও ধারালো। ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, হে আল্লাহ, কে এর উপর দিয়ে পার হবে, কাকে এই পুল সিরাতে তুলে দেওয়া হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, মান শিতু মিন খালকি, আমার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা আমি তাকে এর উপর দিয়ে পার হতে বলবো। তখন ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, সুবহানাকা মা আবাদনাকা হাক্ক ইবাদাতিক, সুবহানাকা মা আবাদনাকা হাক্ক ইবাদাতিক, হে রব, তোমার যত ইবাদত করার দরকার ছিল, তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার যত ইবাদত করার দরকার ছিল, আমরা ওই হক আদায় করে আমরা ইবাদত করতে পারিনি। ফেরেশতাদের কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, স্ত্রী পরিবার পরিজন নাই, কৃষি কাজ নাই, সমাজে কোনো কাজ নাই, এদের খালি কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাসবিহ গুণগান করা, আল্লাহ যা নির্দেশ দেন সেটা পালন করা। তাদের জীবনটাই হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, এবং তারা আল্লাহর ইবাদতেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। আর তারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, না জানি আমাদেরকেও যদি এর সম্মুখীন হতে হয়, যদিও তারা জানে যে এর উপর আমাদেরকে উঠতে হবে না, তারা ভীত সন্ত্রস্ত থাকবে। মূল সিরাত এত ভয়ঙ্কর জায়গা, সুবহানাল্লাহ বিহামদিহি, পুলসরাত এত ভয়ঙ্কর জায়গা। উকুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহু লিশাফাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টি জায়গায় শাফাআত করবেন, তার মধ্যে একটি ভয়ঙ্কর জায়গা হচ্ছে পুলসিরাত। পুলসিরাত, পুলসিরাতে ওঠার আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, পুলসিরাত পার হয়ে যাওয়ার পরও আল্লাহ রাসূল শাফাআত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা তিরমিজির 2433 নম্বর হাদিস, হে আল্লাহ রাসূল, আমার জন্য আপনি শাফাআত করুন কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আন তাশফা আলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য একটু শাফাআত করবেন। রাসূলের জীবদ্দশাতে তার কাছে শাফাআত চাওয়া জায়েজ ছিল, আল্লাহ রাসূল এখন ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন, এই জন্য আর আল্লাহ রাসূলের কাছে শাফাআত চাওয়া বৈধ নয়। শাফাতের জন্য আল্লাহ আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, রাসূলের শাফাত লাভে আমাকে ধন্য করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, আমার জন্য শাফাত করবেন? আল্লাহ রাসূল বললেন, আনা ফাইলুন, হ্যাঁ, আমি তোমার জন্য শাফাত করব। হে আল্লাহ রাসূল, আমি কোথায় গিয়ে, আইনা আতলুবুকা, আমি কিয়ামতের এই বিশাল ময়দানে হাশরের মাঠে কোথায় আপনাকে গিয়ে খুঁজব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউওয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি সর্বপ্রথম আমাকে খোঁজ করবে পুলসিরাতের কাছে, সর্বপ্রথম আমাকে গিয়ে পুলসিরাতের কাছে খোঁজার চেষ্টা করবে, আমি সেখানে সুপারিশ করার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ বিহামদি, হে আল্লাহ রাসূল, ফা ইন লাম আতলুবুকা ইনদাস সিরাত, হে আল্লাহ রাসূল, পুলসিরাতের কাছে গিয়ে যদি আপনাকে না পাই তাহলে কোথায় যাব? ফাতলুবুনি ইনদাল মিজান, তাহলে মিজানের পাল্লার কাছে গিয়ে আমাকে খোঁজ করো, আমি ওখানে শাফাত করার জন্য থাকবো। হে আল্লাহ রাসূল, ফা ইন লাম আতলুবুকা ইনদাল মিজান, আমি যদি মিজানের পাল্লার কাছে গিয়ে যদি আপনাকে না পাই তাহলে কোথায় যাব? ফাতলুবুনি ইনদাল হাউজ, তাহলে হাউজের কাউসারের কাছে গিয়ে আমাকে খোঁজো, আমি ওখানে থাকবো। এই তিনটি জায়গা ছাড়া আমি কোথাও থাকবো না, এই তিনটি জায়গাতেই থাকবো আমার উম্মতের জন্য, আমি সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, যখন মুমিন বান্দারা যখন পুলসিরাত পার হয়ে চলে যাবে, পুলসিরাতের অপর প্রান্তেই হচ্ছে জান্নাত। পুলসিরাতের অপর প্রান্ত, মান আবারাস সিরাত দাখালাল জান্না, যে ব্যক্তি পুলসিরাত পার হবে সে জান্নাতে চলে যাবে। কিন্তু পুলসিরাত পার হওয়ার পরে গিয়ে দেখবে যে জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ হয়ে আসে। সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস 196 এবং 197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুলসিরাতে আমি সর্বপ্রথম, আনা আউয়ালু মান ইয়াশফাউ ইনদা বাবিল জান্নাহ, আমি সর্বপ্রথম
জান্নাতের দরজাতে গিয়ে আমি সুপারিশ করব, আমি শাফাআত করব, আমি সুপারিশ করব, আমি যখন দরজাতে যাব যাওয়ার ফাস্তাফতিহু আমি দরজা খোলার জন্য অনুমতি চাইব, তখন ফেরেশতারা ভিতর থেকে বলবেন আইনা মান আনতা আপনি কে, আমি বলবো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তখন তিনি বলেন বিকা উমিরতু, বিকা উমিরতু, ফেরেশতা দারকে ফেরেশতা বলবেন আপনার জন্যই আমি অপেক্ষা করছি, আপনার জন্যই জান্নাতের দরজা খোলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে আপনার আগে যেন আমি কারো জন্য দরজা না খুলি জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এরপর তার সাথে তার সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান, এরপর অন্যান্য নবীরা সহ একদল মুমিন জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পুল সিরাত এত ভয়ঙ্কর জায়গা, পুল সিরাত এত ভয়ঙ্কর জায়গা, লা ইয়াতাকাল্লামু ইনসানুন ইল্লা রাসূল ইয়াউমা ইযিন, ওই সময় নবী রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না, কারো মুখে কোনো কথাই উচ্চারিত হবে না, পুল সিরাত এত ভয়ঙ্কর জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর 806 নম্বর হাদিস, পুল সিরাত তিনি বলছেন আমি সর্বপ্রথম পুল সিরাত পার হয়ে যাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির ভিতরে গোটা সৃষ্টিকুলের মধ্যে আমি সর্বপ্রথম পুল সিরাত পার হয়ে যাব। লা ইয়াতাকাল্লামু ইয়াউমা ইযিন ইল্লা রাসূল, সেই দিন পুল সিরাতের উপরে নবীরা ছাড়া কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার কোনো ক্ষমতাই হবে না, কথা বলার ভাষা তারা হারিয়ে ফেলবে, এত ভয়ঙ্কর পরিস্থিতির অবতারণা হবে সেখানে। পুল সিরাতের উপরে মানুষের বিভীষিকাময় চিৎকার, মানুষের আত্মধ্বনি আকাশ বাতাসকে ভারী করে তুলবে, মানুষ চিৎকার করবে, জাহান্নামের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কেউ যাদের ঈমান আছে তারা তো পার হয়ে যাবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকালামুর রাসূল ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, সেদিন নবী রাসূলদের দোয়া হবে আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো, নবী রাসূলরা এই দোয়া করবেন পুল সিরাতের উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। নবী রাসূলরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতে অবশ্যই চলে যাবেন, তারা পুল সিরাতের উপরে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ রক্ষা করো, সহজ করে দাও আল্লাহ, আল্লাহ রক্ষা করো, সহজ করে দাও, পুল সিরাত এত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। সেই দিন যারা মুমিন যারা মুনাফিক তারা কিয়ামতের মত তারা ওই পুল সিরাতের আগে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যারা ঈমান নিয়ে কবরে যেতে পারেনি তারা তো পুল সিরাতের আগে তারা জাহান্নামে চলে যাবে। কোন কোন ওলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসিন কেরাম বলছেন পুল সিরাত হচ্ছে তাদের জন্য, পুল সিরাত হচ্ছে তাদের জন্য যারা ঈমান নিয়ে মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, এদের জন্য পুল সিরাত, যার ঈমান যত বেশি তার তার গতি তত বেশি হবে পুল সিরাতের উপর দিয়ে, যার ঈমান যত কম তার গতি তত কম হবে পুল সিরাতের উপরে, যার ঈমান যত কম তার গতি তত শ্লথ তত স্লো হবে পুল সিরাতের উপরে, আগুন তাকে স্পর্শ করবে তত বেশি, যার ঈমান যত কম ঈমানের আলো দুনিয়া থেকে জীবদ্দশাতে যে যত ঈমানের আলো কম নিয়ে যেতে পেরেছে তার ভয়ঙ্কর অবস্থার বেশি হবে পুল সিরাতের উপরে। কিন্তু যে ঈমানই আনিন যে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, আকিদাগত মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে, এরা একদম পুল সিরাতের আগেই এদের আলো নিভে যাবে এবং এরা জাহান্নামে চলে যাবে। কিভাবে যাবে আল্লাহ ভালো জানেন। সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুতা কুল্লু ইনসানিন মিনহুম মুনাফিকান আও মুমিনান নূরান, কিয়ামতের দিন মুনাফিক মুমিন সবাইকে আল্লাহ তাআলা নূর দান করবেন আখেরাত দিবস আখেরাত দিবসে চলাচল করার জন্য। হাসরের দিবস হবে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন দিবস, আখেরাতে হাসরের মাঠ হবে অন্ধকার একটি মাঠ, ওই মাঠে চলতে গেলে অবশ্যই নূরের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা মুনাফেক এবং মুমিন উভয়কে নূর দান করবেন। সুম্মায়াত্তাবিউনাহু, ওই নূর দিয়ে তারা পথ চলতে থাকবে, আলা আলা জিসরি সিরাত আলা জিসরিন আলা সিরাতি কালাবিব ওয়া হাসাক, এমত অবস্থায় চলতে চলতে তারা পুল সিরাতের কাছে এসে পুল সিরাতের কাছে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুতফাউ নূরুল মুনাফিকিন, মুনাফিকদের নূর নিভে যাবে, মুনাফিকদের আলো নিভে দেওয়া হবে,
কিন্তু মুমিনদের আলো থেকেই যাবে তারা ফায়াখুযু মান শাআ আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের আলো থাকবে তবে যার যতটুকু পাপ আছে ওই পাপ অনুযায়ী সে ওখানে ক্ষতবিক্ষত হবে যার আমল বেশি সে পার হয়ে যাবে ওয়া আউয়ালু জুন্নাতিন উজুহুম কাল কমারি লাইলাতাল বদরি প্রথম সারি প্রথম দল যারা পুলসরাতের উপর দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে তাদের আলো এত বেশি হবে তাদের নূর এত বেশি হবে নূরের কারণে তাদের চেহারা হবে একদম পূর্ণিমার রাতে নবচন্দ্রের মতো তাদের চেহারা হবে তাদের চেহারা হবে নূরান্বিত চেহারা তারা কোনো একদম ফেতনা ফাসাদ ছাড়াই তারা কোনো সমস্যা ছাড়াই নিরাপদে সালামে শান্তিতে সহি সালামতে তারা পুলসরাত পার হয়ে জান্নাতে চলে যাবে কিন্তু যার ইমান যত কম যার আমল কম সে ক্ষত বিক্ষত হয়ে তারপরে সে পার হয়ে যাবে কিন্তু যার আরও আমল কম হয়তোবা সে জাহান্নামের ভিতরে পড়ে যাবে সুম্মা ইউতাউ নুরুল মুনাফিকিন কিন্তু মুনাফিকদের নূর নিভে দেওয়া হবে মুনাফিকরা আর সামনে যেতে পারবে না পুলসরাতে ওঠার আগেই জাহান্নামের 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 ঠিকানা তাদের জন্য হয়ে যাবে অথবা পুলসরাতে একদম ওঠার সাথে সাথে তারা জাহান্নামে চলে যাবে সূরা হাদিদের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب قيامة الميداني جخون پول سرات پار ہوا حبے اللہ تعالیٰ بلسن ہے اللہ سول اپنی دیکھ بین منافق را يوم يقول المنافقون المنافقات সেই দিন মুনাফিক নরনারীরা মুমিনদের উদ্দেশ্য করে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম আমাদের দিকে একটু তাকাও হে মুমিন বান্দারা আমাদের দিকে একটু তাকাও আমাদের নূর নাই পুলসরাত পার হওয়ার জন্য আমাদের কোনো আলো নাই আমাদের দিকে একটু তাকাও নাকতাবিস মিন নূরিকুম তোমাদের কাছ থেকে একটু নূর গ্রহণ করব আমরা পার হতে চাই এই পুলসরাত তোমাদের কাছ থেকে একটু নূর গ্রহণ করব নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আযাবের ফেরেশতারা তাদেরকে গুজ্জ দিয়ে বলবে পিছনের দিকে ফিরে যা রে হতবাঘা পিছনের দিকে ফিরে যা নাকতাবিস মিন নূরিকুম পিছনের দিকে ফারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা পিছনের দিকে ফিরে গিয়ে ওখানে নূর খোঁজ আজকে তোদের কোনো নূরের ব্যবস্থা নাই ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব মুনাফিক এবং মুমিনদের মাঝে একটা প্রাচীর খাড়া করে দেওয়া হবে ভিতর দিকে মুনাফিকদের জন্য ভিতর দিকে মুমিনদের জন্য থাকবে শান্তি অর্থাৎ জান্নাতে চলে যাবে তারা আর মুনাফিকরা জাহান্নামে চলে যাবে মুমিনরা যাদের আল্লাহ তাআলা নূর দান করবেন যারা পার হয়ে যাবে ওখানে গিয়ে নূর থাকা সত্ত্বেও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির হে আল্লাহ নূর আরো পরিপূর্ণ করে দিন নূর আরো পরিপূর্ণ করে দিন আল্লাহ তাআলা বলেন সেই দিন মুমিন যারা মুমিন হবে যারা নবী সিদ্দিক সুহাদা হবে তাদের এক পাশ থেকে এসআ নূরহুম বাইনা আইদিহিম বিআইমানিহিম ডান পাশে বাম পাশে সামনের দিকে পিছনের দিকে নূর ছোটাছুটি করতে থাকবে এতদা সত্ত্বেও ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে হে আল্লাহ নূরের পরিপূর্ণতা দান করুন আরও নূর দান করুন যে আমাদেরকে ক্ষমা করুন যেন সহি সালামতে পুল সিলেটটা পার হয়ে জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম মুমিনদের যে অবস্থা হবে মুমিনদের অবস্থাও কাফেরদের অবস্থা তো পুলসরাতে খুবই ভয়াবহ তার আগেই জাহান্নামে চলে যাবে মুমিনরা ক্ষত বিক্ষত হয়ে তারপরে জান্নাতে যাবে যদি কারো ভিতরে পাপ থাকে যেমন মুসলিমদের অবস্থার ব্যাপারে সহিহুল বুখারীতে স্পষ্ট হাদিস এসেছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আকিদাল ওয়াসিতিয়ার ভিতরে বলেছেন প্রত্যেককেই মিজা পুলসরাতের উপরে পার হতে হবে মানে যে ব্যক্তি ওই পুলসরাত পার হয়ে যাবে দাখল আল জান্নাহ সে জান্নাতে চলে যাবে ফাইদা আবারু উকিফু আলাল কান্তারা যখন তারা পার হয়ে যাবে তখন তারা কান্তারার উপরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে বাইনা জাহান বাইনাল জান্নাতি ওয়ান নার
পুলের সিরাতের আরেকটি ভাগ হচ্ছে কন্তরা। কন্তরা হচ্ছে একটা সেতু, যেই সেতুটা মুমিনরা পার হবে। কিন্তু এই সেতুটা হচ্ছে পুল সিরাত বলা হয়েছে, পুল সিরাত হচ্ছে জাহান্নামের উপরে নির্মিত সেতু, আর কন্তরা হচ্ছে পুল সিরাতের একটি ভাগ যেটা আরেকটু উপর লেভেলের, সেটা হবে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওখানে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে, যারা একে অপরের প্রতি জুলুম করেছে তাদের মানে তাদের কিসাস বা বদলা নেওয়া হবে। লিবাউদিহিম লিবাউদিন বাউদা, একে অপরের প্রতি যে জুলুম করেছিল ওই কিসাস গ্রহণ করাবে কন্তরার উপরে, কন্তরার উপরে তাদের কিসাস গ্রহণ করার পরে উদিন উলি দুখুল জান্নাহ, তারপরে তাদেরকে জান্নাতের অনুমতি দেওয়া হবে। তারপরে এই এই আয়াত এই হাদিসের ব্যাখ্যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তাদের একে অপরের উপর থেকে যখন কিসাস গ্রহণ করা হবে, হয়তো বা কারো উপরে একটু মন খারাপ থাকতে পারে, দুনিয়াতে তোমার প্রতি আমি একটু অবিচার করেছি, তুমি আমার প্রতি কিসাস গ্রহণ করে নিলা, এই সামান্য তুমি হিংসা বিদ্বেষ যেন না থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি তাদের ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সব কিছু বের করে নেব। একই অপরের প্রতি সামান্যতম মন খারাপ থাকা, কারো প্রতি হিংসা হওয়া, কারো প্রতি বিদ্বেষ থাকা কিছুই থাকবে না, তারা চির শান্তিতে একে অপরের হাত ধরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সুপারিশ হবে, জান্নাতের দরজা খোলা হবে, তখন তাদেরকে বলা হবে ফুতিহাত আবু আবুহা অকাল খাজনাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ তাআলা বলছেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম বিলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজনাতুহা ওয়াসীকাল লাযীনা তাকাউ, যারা ঈমান যারা পরহেজগারিতা অবলম্বন করেছে তারা দল মানে মানে সমবেতভাবে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাআউহা, যখন তারা জান্নাতের কাছে চলে আসবে ওয়াফুতিহাত আবওয়াব, ওয়াও ওয়াফুতিহাত আবওয়াব, অথপর তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এর ব্যাখ্যা শেখ উসাইমিন রহমাতুল্লাহ চমৎকারভাবে দিয়েছেন। এর আগের আয়াতে আল্লাহ তাআলা যখন জাহান্নামের কথা বললেন, জাহান্নামীদের কথা বললেন সূরা জুমারের শেষের দিকে ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা, যখন জাহান্নামীদেরকে পিটিয়ে হাঁকিয়ে নেওয়া হবে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছে যেতে যেতে ফুতিহাত আবওয়াব, ওয়াওটা নাই, জাহান্নামে যার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে দিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকে দেওয়া হবে। আর মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যখন তারা জান্নাতে যাবে ওয়াফুতিহাত আবওয়াব, অথবা জান্নাতের দরজা খোলা হবে, মানে জান্নাতের কাছে গিয়ে তারা জান্নাতের দরজা খোলা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে, খোলার পরে এরপর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ওই মিজানের পাল্লাতে যদি আমরা যদি নাজাত পেতে চাই, পুল সিরাতের ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে যদি রক্ষা করতে চাই, তাহলে জীবদ্দশাতে ঈমানের আলো বৃদ্ধি করতে হবে, ঈমানের আলো বৃদ্ধি করতে হবে। আমাদের অনেকে কালিমা তো একবার পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এটা কালিমা নয়, কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাম বলছেন যে ব্যক্তি মুসলিম ঈমান নিয়ে কবরে যাবে সে মানে জান্নাতে যাবে। জান্নাতে কবে যাবে? জান্নাতে কবে যাবে? লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে তারপরে জান্নাতে যাবে। পাপ যেগুলো করেছে সেগুলোর সাজা না হয়ে সে জান্নাতে যাবে? আল্লাহ যদি বিশেষ অনুগ্রহে যদি ক্ষমা করেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু শাস্তি পেতেই হবে। কবরের শাস্তি, হাসরের মাঠের শাস্তি, মিজানের পাল্লার শাস্তি, পুল সিরাতের শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি, তারপরে তারপরে জাহান্নাম খেটে খুটে, এরপরে পুল সিরাতের উপরে টানা হেঁচড়া করে তারপরে সে জান্নাতে যাবে, সর্বশেষে যে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 127 নম্বর হাদিস, অনেক বড় হাদিস, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার একটা মানে কাহিনী বর্ণনা করা হয়েছে ওখানে। সে কী করবে? ইয়ামশি মাররাতান ওয়াকবু মাররাতান, জাহান্নাম থেকে বের হবে, সে সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছে জান্নাতে যাবে। ঈমান নিয়ে কোনো মতে কালেমা পড়ে মৃত্যুবরণ করেছিল, লক্ষ কোটি বছর জাহান্নামে থেকেছে, উড়ে টুড়ে শেষ
একবার হামাগুড়ি দিবে পুলসিরাতের উপরে, একবার নিতম্বের উপরে চলবে, একবার বুকের উপরে, একবার ঝুলে পড়বে, এইরকম করে টানাহাচড়া করে সে পার হয়ে যাবে। পার হয়ে গিয়ে আল্লাহ প্রশংসা করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজানি মিনহা বাদা ইযা রাআইতুহা, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে এই জাহান্নাম মানে দেখা সত্ত্বেও ওখান থেকে আমাকে মুক্তি দান করলেন। সে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যে অনুগ্রহ করেছেন পৃথিবীর কারো উপরে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সে বলবে আল্লাহ আমাকে এই পুল সিরাত পার হতে দিয়ে, সে সর্বশেষে পার হচ্ছে, কিন্তু সে বলবে আল্লাহ আমাকে পুল সিরাত টানা হাসা করে পার হয়েছে, আল্লাহ আমার উপরে যে দয়া করেছে পৃথিবীর কোনো আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের, অতীতের এবং ভবিষ্যতের কোন সৃষ্টির উপরে আল্লাহ তাআলা এত দয়া করেননি, আল্লাহ আমাকে পুল সিরাত পার হতে আমার উপরে যে দয়া করেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলছেন, ওয়ামাল লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, পুল সিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা যাকে নূর দান করবেন না তার আবার কিসের নূর? সুতরাং ওই শয়তানি ধোকায় যেন না পড়ি, মুসলিম তো একদিন যাব কিন্তু মানে মরার আগে ঈমান নিয়ে মরতে পারবেন কি না, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি মনে করেন 20 বার হজ করছি, মাশাআল্লাহ মানে প্রথম কাতারে সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, হতে পারে মৃত্যুর আগে কাফের হয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, খুবই সম্ভব, খুবই সম্ভব। আরেকজন যে সারা দিন মানে খারাপ কাজ করে, এটা সেটা করে, মানে তার চার খারাপ মানুষ নেই, এমন কোনো খারাপ কাজ নাই যে যা সে করেনি, আমি তাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করি, হতে পারে মৃত্যুর আগ মুহূর্তে সে ঈমান নিয়ে খালেস তওবা করে কবরে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং নিজের উপরে এত কনফিডেন্ট মানে এত মানে কনফিডেন্স ভালো না, ওভার কনফিডেন্স ভালো না। জান্নাতে যাবো ইনশাআল্লাহ, জান্নাতের আশা থাকবে, জাহান্নামের ভয় থাকবে, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। জাহান্নামের ব্যাপারে আবার একদম খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে, একদম নিরাশ হওয়া যাবে না যে জান্নাত পাবো কি না। সুতরাং এর মাঝখান দিয়েই আমাদেরকে চলতে হবে মধ্যম পন্থায়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন। 5 ওয়াক্ত সালাত আপনার লাগবেই পুল সিরাত পার হতে গেলে, এটা হচ্ছে মাস্ট। 5 ওয়াক্ত সালাতের পরে একটু অন্য অন্য কোনো পাপ যদি থেকে থাকে, যে কোনো ধরনের অন্যান্য কাবিরা গুণা যদি থেকে থাকে, শিরিক ছাড়া, শিরিক ছাড়া অন্যান্য কুফরি টুফরি যদি না থাকে, বড় শিরিক যদি না থাকে, অন্যান্য পাপ যদি থাকে, তাহলে একদিন না একদিন জাহান্নামে গেলেও একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু কারো যদি সালাত বেনামাজি হয় তাহলে সে জান্নাতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিবে। ইমান না নিয়ে অর্থাৎ সালাত নাই তো তার ইমান নেই। আমি অসংখ্যবার বলেছি এই মেম্বারে দাঁড়িয়ে যে বেনামাজি সে কাফের, বেনামাজি ব্যক্তি কাফের, যে সালাতে আদায় করে না ওই ব্যক্তির জন্য পুলসাদের কোনো প্রসঙ্গ তার আগে সে জাহান্নামে পরোয়ানা হয়ে যাবে এবং সে জাহান্নামে হয়ে যাবে। কাফের হয়ে মৃত্যুবরণ করার, মুশরিক হয়ে মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে চিরদিনের জন্য জাহান্নামে হওয়া, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সুতরাং আপনার অন্যান্য পাপ আপনার আমলনামাতে থাকলে থাকুক, না থাকাই ভালো, কিন্তু সালাত পরিত্যাগের পাপ যেন কোনোভাবেই আপনার আমলনামাতে না ঝোঁকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম।